বৈরাবার মধ্যেই মার্কিন এয়ারফোর্স ওয়ান বিমানে বুধবার স্থানীয় সময় দুপুর তিনটায় আয়ারল্যান্ডের ডাবলিনের বিমানবন্দরে অবতরণ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী লিও ভরদকার। শুভেচ্ছা পর্ব শেষ করে মার্কিন প্রেসিডেন্ট চলে যান কাউন্টি লাউতে। আবহাওয়া খারাপ থাকায় বিমানে না গিয়ে সড়কপথে যাত্রা শুরু করে তার গাড়িবহর। লাউতের ডান্ডক শহরের রাস্তার দুই পাশে স্থানীয়রা শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্টকে। এরপর কাউন্টিতে বাস করা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেন বাইডেন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের আগমনে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বসিত। ইউএস প্রেসিডেন্টের এই সফর থেকে আয়ারল্যান্ড অনেক কিছু পাবে বলে আমরা যারা এই দেশে বাঙালিরা বসবাস করছি তারা মনে করছি, কেননা আয়ারল্যান্ডের সাথে আমেরিকার সম্পর্ক আসলে এত দৃঢ় যে আমরা প্রত্যেক জায়গায় দেখতে পারি যে আমেরিকার সাথে আয়ারল্যান্ডের সম্পর্কের কারণে আয়ারল্যান্ডের অনেক বেশি উপকার হয়। যুক্তরাষ্ট্রের সাথে আয়ারল্যান্ডের সম্পর্ক সুন্দর রাখার জন্য এবং সুদৃঢ় করার জন্য জো বাইডেনের এই সফর সফল হোক। আইরিশ বংশোদ্ভূত আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের আয়ারল্যান্ড সফরে দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে এটি আশা করি। এদিকে বৃহস্পতিবার আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্সের সাথে সাক্ষাৎ শেষে আইরিশ পার্লামেন্টে ভাষণ দিবেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের 46 জন প্রেসিডেন্টের মাঝে 23 জন প্রেসিডেন্টের পূর্বপুরুষই আইরিশ, তাই আয়ারল্যান্ডের সাথে যুক্তরাষ্ট্রের এক নারীর সম্পর্ক গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্ট যখনই সুযোগ পান তখনই সরকারি বা বেসরকারি যেভাবেই হোক না কেন ভ্রমণ করেন আয়ারল্যান্ডে। জো বাইডেন দুই দিনের সফরে যে আয়ারল্যান্ডে এসেছেন এতে করে দুই দেশের সম্পর্ক হবে আরও গভীর। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সকাল।